মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নতুন কাজ কতটা চ্যালেঞ্জের, কি বলছেন নতুন মন্ত্রীরা, দেখুন কহেন মন্ত্রী মশাই। মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা পূরণের চেষ্টা করবেন, মন্ত্রী হওয়ায় নতুন কোনো অনুভূতি নেই বিধানসভায় বললেন শোভন চট্টোপাধ্যায়। না, আমার আলাদা করে কোনো ফিলিংস নেই, দায়িত্ববোধ আছে, দায়িত্বটাকে পালন করতে হবে এটা বিশ্বাস করি। আর বিশেষ করে মমতাদি যে ভাবে আস্থা নির্ভরতা বিশ্বাস রেখেছে সেটার মর্যাদা দেওয়াটা আমার প্রথম কর্তব্য। দফতরের কাজ সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা করবেন, অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে গ্রামে বিদ্যুতের মাশুল কম, ভবিষ্যতেও চেষ্টা করবেন যাতে মাশুল নিয়ন্ত্রণে রাখা যায়, বিধানসভায় বললেন বিদ্যুৎ ও অপরিচালিত শক্তি দফতরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এবারে আমার ওইটাই চ্যালেঞ্জ থাকবে, যদি আমার উপর আস্থা থাকে মুখ্যমন্ত্রীর দলের, তাহলে আমি চেষ্টা করবো এই দপ্তরটা ভালোভাবে চালাতে। আমাদের রাজ্যে এখনও ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় গ্রামের দিকে এখনও পর্যন্ত পাওয়ারের দাম কম, অনেক কম, সেটাকে মেনটেন করা কতটা সম্ভব হবে সেটাই চেষ্টা করা দরকার।